দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজুমিয়া এবং আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা দুই ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড ফোনের পাঁচটি অসাধারণ দরকারি অ্যাপ, যা আপনার অ্যান্ড্রয়েড ফোন চালানোর ধারণাই পাল্টে দেবে। তো কথা না বাড়িয়ে চলুন, তাড়াতাড়ি শুরু করা যাক। আমরা প্রথমেই যে অ্যাপসটি সম্বন্ধে বলবো সেটি হলো গুগল লেন্স। এটি হয়তো অনেকেই ব্যবহার করেছেন, কেউ হয়তো জানেন কেউ হয়তো জানেন না। যাই হোক, এই অ্যাপসটি সম্বন্ধে আজকে আমরা পুরোপুরি বলবো। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, গিয়ে লিখবেন গুগল লেন্স। তারপর কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসলে সিম্পলি ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনার ইচ্ছা মতন এখানে ক্যামেরা শো করাবে, আপনি যে জিনিসটা সম্পর্কে জানবেন না সেই জিনিসটা সামনে রেখে একটা ছবি তুলবেন। এখানে আমি কটন বার্ডের ছবি উঠাইছি। আপনি যে জিনিস সম্পর্কে জানেন না সেটির ছবি যদি এখানে দেন তাহলে আপনি সেই জিনিস সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন। দুই নাম্বার অ্যাপসটি হচ্ছে শাজাম অ্যাপ, যা আপনার বাজানো মিউজিককে ডিটেক্ট করে কাঙ্ক্ষিত গানকে আপনার হাতের মুঠোয় এনে দিতে সক্ষম। প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে এবং গিয়ে সেখানে টাইপ করব শাজাম। মাশাল্লাহ চলে এসেছে। তারপর এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এটিকে ওপেন করে নেব। একটু সময় নিচ্ছে। শাজাম ইজ সিটিং আপ। মিউজিক থেকে যদি কোনো গান খুঁজে পেতে চান তাহলে শুধু গানের মিউজিকটা শোনাবেন, অটোমেটিক্যালি গানটি এখানে শো করাবে। এখানে কিছু পারমিশন চাচ্ছে, আপনি পারমিশন দিয়ে দেবেন। ট্যাব টু শাজামে ক্লিক করে শুধু মিউজিকটা বাজাবেন। দেখেন গানটি চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে বিটমেট বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি প্লে করে দেখতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। চলুন এবারে আমরা কথা বলবো তিন নম্বর অ্যাপ সম্পর্কে। তিন নম্বর অ্যাপটি হচ্ছে রিমুভ বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা রিমুভ করব, কোন অ্যাপসের মাধ্যমে সেটি আমরা এবার দেখাবো। আপনি খুব সহজেই চাইলেই আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন। সেম কাহানি, চলে গেলাম গুগল প্লে স্টোরে এবং লিখতে লাগলাম রিমুভ বিজি। অ্যাপসটি চলে এসেছে, এটিকে ইনস্টল করে নেব। একটু সময় নিচ্ছে, ইনস্টল হওয়ার পরে ওপেন করে নিলাম। রিমুভ বিজি, এখানে শুধু আপনি যে ফটোটি বা যে ছবিটির
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি শুধু আপলোড দিতে হবে। আমি আমার গ্যালারি থেকে একটি ছবি আপলোড দিয়ে দেখাচ্ছি। দেখেন অটোমেটিক আপলোড হয়ে গেছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডও এরেজ হয়ে গেছে, মাশাল্লাহ। ও পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মন মতন করে নিতে পারবেন। এখানে এডিট অপশন থেকে আপনাকে অনেক সাজেস্ট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, দুই একটা করে দেখাচ্ছি। দেখেন আমি সমুদ্রের তীরে চলে গেছি, আপনার মন মতো এক কথায় আপনি যেরকমটাই চান সেরকমই করতে পারবেন। চার নাম্বার অ্যাপটি হলো রেডমি কিবোর্ড। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের কিবোর্ড ব্যবহার করে থাকি। ফোনে টাইপ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। ফোনে টাইপ করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় লেগে যায়, অক্ষর খুঁজতেই অনেক সময় লেগে যায়। এই সমস্যার সমাধানে রেডমি কিবোর্ড আপনাদের জন্য হতে পারে একটি কার্যকারী অ্যাপ্লিকেশন। তো চলুন আবারও চলে যাই গুগল প্লে স্টোরে এবং কীভাবে সেটি ডাউনলোড করবো এবং ইনস্টল করবো এবং ব্যবহার করবো দেখে। রেডমি কিবোর্ড সার্চ করার সঙ্গে সঙ্গে এসে গেছে, এটি আমার ফোনে ইনস্টল করা আছে, তো শুধু ওপেন করে নিলাম। এখানে রেডমি কিবোর্ডে ক্লিক করবেন, সেট আপ হচ্ছে, এখানেও সেট আপটা পুরোপুরি ঠিক করে দেবেন এবং সবশেষে উপভোগ করুন সুন্দর একটি টাইপিং অ্যাপ্লিকেশন। পাঁচ নাম্বার অ্যাপটি হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মাধ্যমে আপনি আপনার ফটো, ভিডিও বা মূল্যবান ডকুমেন্টস খুব সহজেই নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ লিখে সার্চ দিবেন, তারপর ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল হচ্ছে, তারপর ওপেন করবেন। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছামতো ছবি আপলোড দিয়ে রাখেন এবং আজীবন না হারানোর নিশ্চয়তায় থাকেন।